আগুনে নিহত নারী সাংবাদিকের পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাকে সন্তান দাবি করেছেন কুষ্টিয়া সবুজ শেখ। জানান, ইসলামী বিধান মেনে মেয়ের মরদেহ দাফন করতে চান। তবে এই দাবি নাকচ করেছেন পূজা উদযাপন পরিষদ নেতারা। বলেন, নিহতের মরদেহ দাফন নয়, দাহ হবে সনাতন রীতিতে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে যারা মারা গেছেন তাদের একজন এই নারী সাংবাদিক, প্রাথমিকভাবে যাকে অভিশ্রুতি শাস্ত্রী নামে শনাক্ত করেন সহকর্মীরা। কাজ করতেন একটি অনলাইন নিউজ পোর্টালে। আমার মেয়ে কিনা তথ্য নেবেন। কুষ্টিয়ার খোকসার সবুজ শেখের দাবি, নিহত তরুণী তার সন্তান, নাম বৃষ্টি খাতুন। প্রমাণ হিসাবে হাজির করেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। জানান, ইসলাম ধর্মের রীতি মেনে মরদেহ দাফন করতে চান তারা। ব্লাড টেস্ট করা হবে, যদি সত্য না হয়, আমার যদি ব্লাডের সাথে মিল না হয়, আমাকে আইনের আশ্রয় নেবে। ওর মার তথ্য যদি সাথে ব্লাডের সাথে মিল না হয়, তারপরে আমাদের আইনের আশ্রয় নিতে হবে। তবে তার এ দাবিকে নাকচ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। বলেন, সনাতন ধর্মের অনুসারী অভিশ্রুতি নিয়মিতই যেতেন রমনা কালী মন্দিরে। 8-9 মাস যাবৎ সে মন্দিরে আসা যাওয়া এবং যাতায়াত ছিল, পূজা দেয়া, সে বিষয়টি ছিল আমাদের সাথে। তাদের মন্দিরের সাথে যে কানেক্টিভিটি বা কাজ এগুলোর সাথেও সে সম্পৃক্ত ছিল। তাকে আমরা 8 মাস ধরে জানি যে সে একজন হিন্দু মেয়ে এবং সে আমাদের পূজা অর্চনার সঙ্গে সে রিলেটেড ছিল। একজন মারা গেছে, তার সঠিক পরিচয়ের মাধ্যমে তার সৎকার হোক, আমাদের দাবিটাই এটুকুই। বৃষ্টি খাতুন নাকি অভিশ্রুতি শাস্ত্রী, দুই নামের জটিলতায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে পড়ে আছে মরদেহ। হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পরিচয় নিশ্চিতে তাই ডিএনএ পরীক্ষার কথা ভাবছে পুলিশ। আমাদেরকে কোনো অভিযোগ লিখিত বা মৌখিকভাবে জানায় তাহলে আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং তার প্রয়োজনে ডিএনএ টেস্ট করে আমরা তার প্রকৃত অভিভাবককে খুঁজে বের করে তাকে আমরা লাশ হস্তান্তর করার ব্যবস্থা নেব। ঢাকার ইডেন কলেজে স্নাতকে পড়তেন ওই নারী সাংবাদিক, থাকতেন মৌচাকের সিআইডি অফিসের বিপরীতের একটি মেসে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।